Good morning everyone, good morning, welcome back to my channel, The Bengali Vlogger Pile. তো বন্ধুরা চলো আজকে আবারও আমি নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ট্রাভেল ব্লগ, কিন্তু ভীষণ মজার আর একটু ইতিহাস জড়ানো। তাহলে চলো কোথায় আজকে আমরা যাব তোমাদের সাথে শেয়ার করে নিই। তো তোমরা তো জানোই যে আমি থাকি চন্দননগরে, আর আমি চেষ্টা করি প্রায় দিনই আমার এই ছোট্ট ছানাটিকে নিয়ে বেরিয়ে পড়তে একটু ঘুরু ঘুরুতে। তো আজকে সেরকমই চন্দননগর থেকে বেশ কিছুটা কাছেই একটি স্থানে, যেখানে কিছুটা ইতিহাসের গন্ধও রয়েছে আর প্রাকৃতিক দৃশ্য সে তো বলার মতনই নয়। তাহলে চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে নিই আর বলে নিই যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো আমি আমার বাড়ি থেকে সোজা গাড়ি করে চলে এলাম দিল্লি রোড, এবং দিল্লি রোড ধরে মগরা থেকে তারপর মগরা ব্রিজ ক্রস করে কিছুটা গিয়েই আমরা পেয়ে গেলাম আসাম রোড, এবং সেখান থেকে উদ্দিঘাট স্টেশন। তাহলে বুঝতে পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। তো বলেই দিই, আজকে আমরা যাচ্ছি উদ্দিঘাটের হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। তাহলে চলো কেমন সেই ব্রিজ তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। তো আমরা মাটির রাস্তা ধরে রেল লাইনের নিচ দিয়ে ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে চলে যাচ্ছি সেই ঝুলন্ত ব্রিজ দেখতে। আর রাস্তায় যেতে যেতে দেখছি প্রচুর ধান হয়ে রয়েছে, মানে সবুজ মাঠে পুরো ভরে রয়েছে, আর চারপাশে এরকমভাবে ঠিক প্যাকাটিগুলো সাজানো রয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখি সবুজ মাঠের মাঝে মাঝে কিছু কিছু ধান যেন উঁকি মারছে, তাই এত সুন্দর দৃশ্যটা আর একটুও গাড়িতে বসে উপভোগ করব না বলে বেরিয়ে পড়লাম গাড়ি থেকে। সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ। ওই যে দূরে ঠিক দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে, ট্রেনের এত সুন্দর দৃশ্যটা না ক্যাপচার করে থাকতে পারলাম না, তাই ছোট্ট করে একটা ভিডিও তুলেই নিলাম। এই কঙ্কাল হয়ে যাওয়া গাছগুলোর পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই প্রতীক্ষিত জায়গায়, মানে ঝুলন্ত ব্রিজ দেখতে। তাহলে চলো সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যে। তো অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত জায়গায়। তো চলো, এখানে এসে একটা জিনিস প্রচণ্ড ভালো লাগলো, সেটা হচ্ছে আমরা প্রচুর চড়ুই পাখি দেখতে পেয়েছি, এবং তাদের সেই কিচিমিচি আওয়াজটা যেন আমাদের একটা আলাদাই রিফ্রেশ এনে দিয়েছে। আর আমরা এই গুটি গুটি পায়ে চলে এসেছি ঝুলন্ত ব্রিজের মধ্যে। এই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ যার ইতিহাসে জানা যায় যে এই ব্রিজ স্থাপিত হয়েছে নবাব সিরাজ দৌল্লার আমলে, আর এই ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে কুন্তি নদী, যেটা একসময় গিয়ে মিশেছে গঙ্গার সাথে। ব্রিজের দুপ্রান্তে সাপোর্ট থাকলেও পুরো ব্রিজটা কিন্তু প্রায় ঝুলেই রয়েছে, মধ্যখানে কিন্তু কিছুই নেই। ব্রিজটা যেহেতু হ্যাঙ্গিং, তাই এর উপর থেকে ভারী যানবাহন চলাচল একদমই নিষিদ্ধ। এখানে সবাই দুচাকা নিয়ে যাতায়াত করছে, কিন্তু তাতেও যেন ব্রিজটা এমনভাবে কেঁপে উঠছে একটু সময় ভয় করবেই। আর এই ঝুলন্ত ব্রিজের নিচ দিয়ে কুন্তি নদী, আর কুন্তি নদীর মধ্যে দিয়ে বয়ে চলেছে কয়েকটা নৌকা, সেগুলো দেখতে যেন আলাদাই একরকম লাগছে। তাহলে চলো তোমাদের পুরো ব্রিজটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। বিকেলবেলায় যদি চাও তোমরাও আমার মতন তোমাদের ছানাটিকে নিয়ে বেরিয়ে পড়তে একটা সুন্দর পরিবেশে, তাহলে আমি অবশ্যই বলবো চলে এসো ত্রিবেণীর কুন্তিঘাটের ঝুলন্ত ব্রিজ দেখতে। ব্রিজের ওপর দাঁড়িয়ে তোমরা উপভোগ করতে পারবে কুন্তি নদীর এই ফুরফুরে সুন্দর মিষ্টি হাওয়া, সাথে চারিদিকে সবুজ এই পরিবেশ, আর হারিয়ে যাওয়া সেই চড়ুই পাখির কিচিরমিচি আওয়াজ, যেটাতে তোমাদের মন হয়ে যাবে একদম ফুরফুরে, আমি কথা দিচ্ছি।
গাড়ি গেলেই এমন দুলুনি শুরু করছে, বাপরে বাপ মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। বর্ষাকালে তোমরা জানোই যে একটু মেঘলা ওয়েদার থাকে, আর তার কারণে সন্ধেটাও হয়ে আসে খুব তাড়াতাড়ি। আর সন্ধে হয়ে আসার কারণে আমাদের ভিডিও আর ফটো কোনোটাই একদমই ভালো আসছে না। তো এবার আমরাও ফিরে যাব বাড়িতে, আর আমার কথাগুলো সত্যি কি না সেটা যাচাই করার জন্য তোমাদের একবার আসতেই হবে এই ঝুলন্ত ব্রিজে। আর তাহলে চলো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট সেকশনে জানিও এই ছোট্ট ট্রাভেল ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর কারোর যদি জানার থাকে সে কিভাবে তার বাড়ি থেকে এই ত্রিবেণীর ঝুলন্ত ব্রিজে আসবে, তাহলে আমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। টাটা।